মন্ত্রী, আমি আর কিছু শুনতে চাই না, যাও এখনই গিয়ে আমার দেশকে শত্রুদের হাত থেকে বাঁচাও। তাহলে আপনাকেও যুদ্ধে যেতে হবে মহারাজ। আগে তুমি যাও, তারপর আমি যাব। কেন মহারাজ, রাজারই তো সবসময় উচিত সবার আগে গিয়ে শত্রুকে আক্রমণ করা। আমি আগে আগে যাই আর তোমরা আমাকে একা পেলে পিছন থেকে পালাও, ওটা আমি হতে দেব না। যাও যাও যাও, আর কোনো কথা নাই, তুমি এখনই যুদ্ধে যাও মন্ত্রী। যথাজ্ঞা মহারাজ। আমার সাথে নও চালাকি। এই বিচ্ছু, তুই তখন থেকে কি সব বলছিস রে? ওট বলছি। রাজা, আমি এই দেশে রাজা। না, এইভাবে হবে না দেখছি, আমাকে অন্য কিছু একটা করতে হবে। এখানে আবার মন্ত্রী করে বিচ্ছু, নাটকে রাজা হবার স্বপ্ন দেখছিলিস বুঝি? কিরে, আজ তো স্কুল নেই। আছে তো মাটুল্লা। তাহলে এখনো স্নান করে রেডি হসটি কেন? যার তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঠিক আছে মাটুল্লা। কিরে বিচ্ছু, আমার কথা কানে যাচ্ছে না? বললাম না তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে। যাচ্ছি তো। আমার প্রিয় ছাত্ররা সবাই মন দিয়ে শোনো, আজ আমাদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ পুরস্কার নাটকের অভিনেতাদের নির্বাচন করা হবে। স্যার, রাজ পুরস্কার নাটকে রাজা কাকে কি পুরস্কার দেবে? সেটা তোমরা নাটকটা দেখলেই বুঝতে পারবে। এবার যাদের যাদের এই নাটকে অভিনয় করার ইচ্ছে, তারা তোমাদের প্রিয় বটব্যাল স্যারের সাথে যোগাযোগ করবে। কিন্তু বটব্যাল স্যার তো আমাদের গেম টিচার স্যার। তোমাদের বটব্যাল স্যার শুধু খেলাধুলো না, নাটকটাও ভালো বোঝে, বুঝেছো? বুঝেছি স্যার, বুঝেছি স্যার। ওরে, তোরা জানিস না তোদের এই বটব্যাল স্যার এক সময় কিভাবে অভিনয় করে স্টেজ একেবারে জমিয়ে রাখতো। আমি এক একটা ডায়লগ বলতাম আর দর্শকদের হাততালিতে হল একেবারে ফেটে পড়ত। আমিও খুব ভালো ডায়লগ বলি স্যার, একেবারে এই সিনেমার হিরোদের মতো। তা একটা ডায়লগ শোনা দেখি বিচ্ছু। এই তো স্যার বলছি, শুনুন। বিচ্ছু শর্মা আমি, সবাই বলে আমায় হীরের চেয়েও দামি। বাহ 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 বেশ। তাহলে স্যার, এবারে নাটকে রাজাটা আমি হচ্ছি তো? না রে বিচ্ছু, তোকে রাজা মানাবে না, রাজা হবে হাবু। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমাকে মন্ত্রী করুন। না 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 না, তাও তোকে মানাবে না, এবার নাটকের মন্ত্রী হবে বাচ্চু। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি কি হব স্যার? সৈনিক, সৈনিক হ। ওরে তোকে সৈনিকের ভূমিকায় খুব ভালো মানাবে। হাবু হবে রাজা, বাচ্চু হবে মন্ত্রী। আর আমি কিনা একজন সৈনিক, শুধু যুদ্ধ করব আর মরে যাব। ওরে বিচ্ছু, জীবনের আরেক নামই তো হলো যুদ্ধ রে। তাহলে সেই যুদ্ধ রাজা আর মন্ত্রী করুক, আমি এর মধ্যে নেই। ওরে বিচ্ছু যাস না, বিচ্ছু যাস না, যাস না। এই বিচ্ছু, দাঁড়া দাঁড়া, রাগ করিস না বিচ্ছু, দাঁড়া। বটব্যাল স্যার কিন্তু এটা ঠিক করলেন না বাচ্চু, ঠিক করলেন না, আমাকে এইভাবে দুঃখ দিলেন, এর ফল কিন্তু ভালো হবে না। ও মাটুল্লা, বল কি হয়েছে? তুমি আমাকে একটু ভালো করে অভিনয় শিখিয়ে দাও না গো, জানো তো আমার খুব টেনশন হচ্ছে। তুই যখন টেনশন হচ্ছে তখন বটব্যাল স্যারকে প্রথমে বললেই পারতিস, তাহলে তোর জায়গায় স্যার আমাকে মন্ত্রী করত। ও মাটুল্লা, তুমি বলো না, এবার আমি কি করব? শুধু ভয় পেয়ে কোনো কাজ থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ নয় বাচ্চু, ভালো করে প্র্যাকটিস কর, তাহলেই দেখবি ঠিক পারবি। মনে রাখিস একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অনুশীলনই মানুষকে সঠিকভাবে গড়ে তোলে, তুইও পারবি, ভয় পাস না। ঠিক আছে মাটুল্লা, কিন্তু একটা কথা দাও যে তুমি আমাদের নাটক দেখতে যাবে। যাবো। তা কবে হবে তোদের নাটক? আমাদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণের দিন। ও আই সি।
এবার মঞ্চস্থ হতে চলেছে আমাদের আজকের নাটক রাজ পুরস্কার। মহারাজ আপনি কোথায়? আমি আপনার জন্য একটা দারুণ সুখবর এনেছি মহারাজ। মহারাজ আমার হীরের আংটি পাচ্ছি না রে বাচ্চু, পাচ্ছি না। এই হাবু কি হচ্ছে দেখি? আমি বাচ্চু না, আমি মন্ত্রী আর তুই রাজা। সে তো আমি জানি, কিন্তু তুই তো তোর ডায়লগ বলেই দিয়েছিস। কিন্তু এবার আমি তোকে উপহার হিসেবে হীরের আংটি দেবো কোথা থেকে? আংটি নেই। দাঁড়াও মন্ত্রী, আমি আর একটু আংটিটা খুঁজে আসি। এসব কি হচ্ছে বিচ্ছু? যা হচ্ছে ঠিক হচ্ছে, আমাকে রাজা না করলে এমনই হবে। চুপ কর বিচ্ছু। আপনারা শান্ত হন, একটি জরুরি ঘোষণা। অনিবার্য কারণে আমাদের আজকের নাটক রাজ পুরস্কার মঞ্চস্থ করা গেল না, পরে এই নাটক মঞ্চস্থ করা হবে। এই তো তুমি আছো বাটুল, তাহলে শোনো, এটা কোনো সাধারণ আংটি নয় বাটুল, এটা কোনো সাধারণ আংটি নয়, এটা ছিল আমার বিয়ের সত্যিকারের হীরের আংটি। আমার বউও আর নেই, এবার বিয়ের আংটিটাও হারালো। এবার আমি কি নিয়ে বাজবো বাটুল, কি নিয়ে বাজবো? তুমি আমাকে বাঁচাও বাটুল, তুমি আমাকে বাঁচাও। আমি তো বুঝতেই পারিনি যে নাটকের জন্য আমার বিয়ের সত্যিকারের হীরের আংটিটা শেষে চুরি হয়ে যাবে। এত বড় একটা ভুল আমি যে কি করে করলাম! কিন্তু আমি তো বুঝতেই পারছি না, এই মেকআপ রুম থেকে হীরের আংটিটা চুরি হলো কি করে? কারণ বাইরের লোক তো কেউ আসেনি। কিন্তু বাইরের লোক ছাড়া এই কাজ তো কেউ করবে না হেডমাস্টার মশাই। ঠিক করে মনে করে বলুন তো, নাটক শুরুর আগে ঠিক কি কি ঘটেছিল? ওই তো আমরা মেকআপ ম্যান গোপালদার কাছ থেকে মেকআপ নিলাম, তারপর গোপালদা চলে গেল, তারপর আমরা একটু রিহার্সাল করলাম, আর তারপরই তো নাটক শুরু হয়ে গেল। ওদের মেকআপের সময় আংটিটা এখানেই ছিল? হ্যাঁ ছিল তো। আর মেকআপের পর? হ্যাঁ ছিল। আর তখন আপনারা কোথায় ছিলেন হেডমাস্টার মশাই? আমি আর বটবেল স্যার তো এখানেই ছিলাম, আর চা খেতে খেতে ওদের রিহার্সাল দেখছিলাম। চা? আপনি আর বটবেল স্যার চা খাচ্ছিলেন? না না, বটবেল স্যার না, শুধু আমি খাচ্ছিলাম। আর আর বলো না বাটুল, আমি ভজনকে কত করে বললাম বটবেল স্যারকেও চা দিতে, কিন্তু ভজন দিলই না। এই তো এই চায়ের জন্য একেবারে মনটা আনসান করছিল। হেড স্যার চা চাইছেন? এই নিন, এই নিন মাস্টার মশাই। তুমি একদম ঠিক সময়ে এসেছো ভজন, দাও আমাকে চা দাও। আহ গলায় আরাম লাগলো, সারাদিন অ্যানাউন্স করে করে একেবারে গলাটা ব্যথা হয়ে গিয়েছিল। দাও দাও বটবেল স্যারকেও চা দাও। হ্যাঁ না না, এই চা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না কেন? আরে চা ঠান্ডা জল হয়ে গেছে মাস্টার মশাই, তাছাড়া অনেকক্ষণ খোলা পড়েছিল, এই চা দেওয়া যাবে না। এ তুমি কি বলছো ভজন, থালায় করে দু গ্লাস চা নিয়ে আসলে, তার মধ্যে এক গ্লাস চা ঠান্ডা হয়ে গেল। আহা হেডমাস্টার মশাই, ভজন যখন বলছে তখন নিশ্চয়ই ভালো বুঝেই বলেছে। আপনি বরং বাচ্চু আর হাবুর ফাইনাল রিহার্সালটা মন দিয়ে দেখুন। বাচ্চু ভালো করে কর, স্টেজে গিয়ে ভয় পাস না, দেখবি সব ভালোই হবে। তুমি যাও ভজন যাও, আর পারলে নাটকের শেষে ভালো করে আরো দু গ্লাস চা করে এনো। ঠিক আছে বটবেল স্যার। আজ বড়ই সুখবর এনেছি রাজামশাই, বলুন এর জন্য আমায় কি উপহার দেবেন? বাহ খুব ভালো হচ্ছে বাচ্চু, খুব ভালো হচ্ছে, দেখতে তো হবে। বাচ্চুকে অভিনয়টা শিখিয়েছে কে? এই বটবেল স্যার, বটবেল স্যার। সত্যি আপনার তুলনা নেই বটবেল স্যার। তার মানে তো দাঁড়ালো এই সাজঘরে বাইরের লোক এসেছিল। ভজন কি আর বাইরের লোক হলো বাটুল,
ও তো সারা খুনি আমাদের মধ্যেই ছিল, বারবার আসতো আর চা দিয়ে যেত। কিন্তু এখন তো ভজনকে দেখতে পাচ্ছি না। আর কেন থাকবে, নাটক তো আর আজকে হবে না, তাই ও বেচারা দেখো গিয়ে ওর চায়ের দোকানে চলে গেছে। ভজনের চায়ের দোকানটা কোথায়? এই তো আমাদের স্কুলের ঠিক পেছনেই যে বাজারটা আছে তার ভেতরে। অত ভজনের কথায় আর কোনো কাজ নেই বাটুল, চা খাওয়ার আমার আর কোনো ইচ্ছে নেই, তাই ভজনের চায়ের দোকানের খোঁজ নিয়েও আর তোমার কোনো কাজ নেই। তুমি বরং দেখো কি করলে আমার হীরের আংটিটা উদ্ধার করা যায়। আমার বিয়ের স্মৃতি বলতে তো শুধু ওই আংটিটাই ছিল বাটুল, হীরের আংটিটাই ছিল। কোথায় গেছিলি রে বিচ্ছু? বাদাম খেতে। আমি বরং এবার উঠি হেডমাস্টার মশাই। আর বটমবেল স্যার, আপনি অবশ্যই থানায় গিয়ে আজকেই একটা লিখিত অভিযোগ করে আসবেন। সে তো করবই বাটুল, আমার বিয়ের হীরের আংটি চুরি গেছে বলে কথা। এবার বাড়ি চল বাচ্চু বিচ্ছু। চলো বাটুল দা। কি তখন থেকে এত ভাবছো গো মাটুল দা? ভজন বটবেল স্যারকে চা দিল না কেন? সত্যি কি চা ঠান্ডা হয়ে গিয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? এটা আমাকে খুঁজে বের করতে হবে। সন্ধে হয়ে গেছে, তোরা পড়তে বস বাচ্চু বিচ্ছু, আমি ভজনের চায়ের দোকান থেকে ঘুরে আসছি। তুমি এখন ভজনদার চায়ের দোকানে যাবে মাটুল দা? হ্যাঁ, তা না হলে যে আজ আমি শান্তিতে রাতে ঘুমোতে পারবো না রে। এই ব্যাপারটা কি বলতো বাচ্চু, চায়ের দোকানের ভজনদার সাথে এই হীরের আংটির কি সম্পর্ক? কোন সম্পর্ক তো নিশ্চয়ই আছে, তা না হলে মাটুলদা কখনো এইভাবে বেরোয়? কে জানে। ভজনের চায়ের দোকান তো দেখছি বন্ধ, তার মানে এবার আমাকে ওর বাড়িতে যেতে হবে, কিন্তু ওর বাড়ি তো আমি চিনি না। ও দাদা, একি মাটুল বাবু আপনি ভর সন্ধ্যেবেলা এখানে? আসলে আমি ভজনের সাথে কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু দোকান তো বন্ধ। ভজন আর দোকান খুলবে না মাটুল বাবু। দোকান খুলবে না কেন? সেসব জানি না, তবে বিকেলে বাড়ি যাবার পথে তো ভজন সেরকমই বললো আমাকে। ভজনের বাড়িটা কোথায় জানেন? হ্যাঁ, ওই তো আমাদের স্টেশনের পাশে যে যুবচক্র ক্লাবটা আছে তার ঠিক পরের বাড়িটাই ভজনের। ধন্যবাদ। ভজন বাড়ি আছো? ভজন কি মাটুল বাবু আপনি? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা বলতে এলাম ভজন। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন মাটুল বাবু। আমি এখানে বসতে আসিনি ভজন, আমাকে কতগুলো প্রশ্নের উত্তর দাও তো। বটবেল স্যারের হীরের আংটিটা যে মেকআপ রুম থেকে চুরি গেছে তা তুমি জানো? কি বলছেন মাটুল বাবু, হীরের আংটি চুরি গেছে? কিন্তু হীরের আংটি মেকআপ রুমে এলো কোথ থেকে? রাজ পুরস্কার নাটকের জন্য বটবেল স্যার নিজেই ওটা মেকআপ রুমে রেখেছিলেন। আমি তো এইসব কিছুই জানি না মাটুল বাবু। তুমি মেকআপ রুমে আংটিটা দেখোনি? আমার কি আর অত আংটি দেখার সময় আছে মাটুল বাবু? সারাদিন এখানে সেখানে চা দিতে হয়, তাই কোথায় হীরের আংটি রাখা আছে না মুক্তোর আংটি রাখা আছে সেসব দেখার আর সময় কোথায় বলুন। এবার আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও তো ভজন, তুমি নাকি ঠিক করেছো আর তোমার চায়ের দোকান খুলবে না? হ্যাঁ, ওই আর কি, আর খুলবো না। খুলে কি হবে বলুন তো, এখানে কেউ চা খেয়ে ঠিক মতন দাম দেয় না। জানেন, স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চায়ের দাম এখনো সব পাইনি, তাই ঠিক করেছি চায়ের দোকান যদি খুলতেই হয় তো একেবারে শহরে গিয়ে খুলবো, ওখানে বিক্রি বাটটাও বেশি। শুনেছি তো লোকে চা খেয়ে ঠিক মতন দামটা অন্তত দিয়ে দেয়। কিন্তু শহরে তো দোকান খুলতে অনেক খরচ, অত টাকা পাবে কোথায়? ও ঠিক হয়ে যাবে, আগে তো গিয়ে দেখে আসি কোন জায়গায় দোকান খুললে ভালো চলবে। তা কবে যাবে ঠিক করেছো? কাল কাল একদম সকালে শহরে যাবার একটা ট্রেন আছে,
ভাবছি ওটা করেই যাব। একটু চা খেয়ে যান, ভজনের বাড়িতে এসেছেন না, চা খেয়ে যাবেন না, তা কি হয় নাকি? আমাকে চা খাওয়ানোর জন্য এত অনুরোধ করছো, কিন্তু নাটকের সাজঘরে তুমি কিন্তু বটব্যাল স্যারকে চা দিতে চাওনি, তাই না ভজন? আরে না না, আমি চা দিতে চাইবো না কেন, আসলে চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আর কি। বুঝেছি, ঠিক আছে, পরে কোনোদিন এসে তোমার হাতের চা খেয়ে যাব। ভজনদার সঙ্গে তোমার কথা হলো গো মাতুলদা? হ্যাঁ হয়েছে, কিন্তু আমার মনে কতগুলো প্রশ্ন বড্ড ঘোরা ফেরা করছে রে। মাতুলদার মন? ওটা মন তো নয়, যেন প্রশ্নের ঝাঁপি। কি প্রশ্ন গো মাতুলদা? একটা লোক বলছে আর দোকান খুলবে না, এখানে নাকি চা বিক্রি করে লাভ নেই, অনেকে টাকা ঠিক মতো দেয় না। আবার সেই লোকই বলছে শহরে গিয়ে নতুন দোকান করবে, আর তার জন্য টাকার ব্যবস্থাও নাকি হয়ে যাবে, কিন্তু সেই টাকা আসবে কোথা থেকে, যেখানে চা বিক্রি করে ওর ঠিক রোজগারই হয়নি? না না না, ব্যাপারটা মোটেও সুবিধে ঠেকছে না রে বাছু, মোটেও সুবিধে ঠেকছে না। কাল সকালের ট্রেনে ভজন শহরে যাবে, ও কি একা যাবে নাকি আরো কেউ যাবে ওর সাথে? এই সব প্রশ্নের উত্তরের জন্য আমাকে কাল সকাল অবধি অপেক্ষা করতে হবে, কাল সকাল অবধি। ওই তো ভজন, কিন্তু ও তো একাই দেখছি। না 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 না, আমাকে ব্যাপারটা আর একটু দেখতে হবে। এটা কি, আর লোকটা চাদর মুড়ি দিয়েই বাসছে কেন? রহস্য তো ক্রমশ দেখছি আরো গভীর হচ্ছে। তাড়াতাড়ি ওটা দে ভজন। দেব দেব, কিন্তু তার আগে আমাকে আমার ওই 10,000 টাকাটা দাও তো গোপাল দা। গোপাল মানে মেকআপ ম্যান গোপাল নাকি অন্য কোন গোপাল? আগে আমার জিনিসটা দে, তারপর টাকা পাবি। আর বেশি চালাকি করলে আমি কিন্তু পুলিশকে সব কিছু বলে দেব যে তুই ওটা সরিয়েছিস। আমাকে ভয় দেখিও না গোপাল দা, আমিও কিন্তু পুলিশকে বলে দেব যে এসব আসলে তোমার বুদ্ধি। কিন্তু তা তুই কিচ্ছুতেই প্রমাণ করতে পারবি না ভজন। ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি এক হাতে আমাকে 10,000 টাকা দেবে আর আমি তোমাকে এক হাতে আংটিটা দেব। ও মাই গড, তোমাদের এই দেওয়া নেওয়ার খেলা এবার শেষ ভজন। কি বাটুল বাবু, আপনি? পালা ভজন পালা, বাটুলের হাতে ধরা পড়লে আর দেখতে হবে না, সোজা জেল। আমার হাত থেকে তোরা দুজন পালাতে পারবি না শয়তান। তাহলে এটাই হলো বটব্যাল স্যারের বিয়ের হীরের আংটি, আর এই আংটিটা তোমরা দুজন মিলে সেদিন নাটকের সাজঘর থেকে সরিয়েছ, তাই তো? না না না, আমি সরাইনি, সরিয়েছে ওই ভজন। আমি সরাতে চাইনি বাটুল বাবু, আমাকে টাকার লোভ দেখিয়ে এই মেকআপ ম্যান গোপালী ওই আংটি সরানোর জন্য বাধ্য করেছে। চুরি করার জন্য লোভ দেখানো, এই দুটোই অন্যায়। এবার চলো বাকি কথা থানায় গিয়ে বলবে। থানা? হ্যাঁ থানা। এবার ভালো, চাও তো সব কথা সত্যি সত্যি বলো তোমরা দুজন। বলছি, আসলে মেকআপ করার সময় মেকআপ রুমে আংটিটা আমার চোখে পড়ে, আর আমি দেখেই বুঝেছি ওটা আসল হীরের আংটি, তাই ভজনকে ওটা চুরি করবার জন্য 10,000 টাকার লোভ দেখাই। শুধু লোভ দেখানোই নয় বাটুল বাবু, চায়ের গ্লাসের মধ্যে আংটিটা ফেলার বুদ্ধিটাও এই গোপাল মেকআপ ম্যানের। আ
আমি ভেবেছিলাম চায়ের গ্লাসে করে আংটিটা সরালে কেউ আমাদের ধরতে পারবে না। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, বাটুল থাকতে সে একদিন না একদিন ধরা পড়বেই, এই কথাটা তোমরা বোধহয় ভুলে গেছিলে। ইন্সপেক্টর সাহেব, এবার ভজন আর গোপালকে গ্রেফতার করুন। ইয়েস বাটুল। আর বটমবেল স্যার, এই নিন আপনার হীরের আংটি। এইতো আমার বিয়ের আংটি। বাটুল যেখানে আছে সেখানে হারানো জিনিস উদ্ধার হবে কি, তাই না? হা 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 হা।